আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে জানব গরম দুধে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা দুধ খেতে অনেকেই ভালোবাসেন না অথচ সুস্বাস্থ্য পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখতেই হবে দুধের স্বাদ বাড়াতে তার মধ্যে দুইটি খেজুর মিশিয়ে খেলে মন্দ লাগে না তবে কেবল স্বাদ বাড়াতেই নয় এই পানীয় পুষ্টিগুণেও ভরপুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দুর্বলতা দৃষ্টিশক্তি একাধিক রোগব্যাধি দূর করতে এই পানীয়টি কোনো চুরি নেই গ্রীষ্মকালে খুব বেশি শুকনো ফল খাওয়ার পরামর্শ দেন না পুষ্টিবিদরা তবে পানিতে বা দুধে ভিজিয়ে রাখলে গরমের দিনেও খেজুর খেলে শরীরে ক্ষতি হবে না রক্তল্পতা নিরাময় করে দুধ ও খেজুরে উভয় আয়রনের ভালো উৎস প্রতিদিন সকালে খালি পেটে দিনের নির্দিষ্ট সময়ে দুধ এবং খেজুরের একসঙ্গে খেতে পারলে রক্তল্পতার সমস্যা রক্তস্বল্পতার সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হবে শরীরের দুর্বলতা দূর করে গ্রীষ্মের দিনে আমরা অল্প কাজ করে ক্লান্ত হয়ে পড়ি দিন শরীর চাঙ্গা রাখতে এই পানীয় দারুণ উপকারী তবে তকে রয়েছে সাপ আসতে দেয় না গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ভরপুর খেজুরে শরীরে শক্তির যোগান দেয় খেজুর ও দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলি দূরে ঠেলে দেয় চুলকানি বা প্রদাহ দূর করতেও এই পানীয় বেশ উপকারী গরমকালে এমনিতেই কোনো ভারী খাবার খেলে হজমের সমস্যা হয় অল্প খেলেই পেট ভার হয়ে থাকে গ্যাসের সমস্যা হয় এই সমস্যা দূর করতে দুধ আর খেজুরের মিশ্রণ বেশ উপকারী খেজুরে প্রচুর মাত্রায় ফাইবার থাকে তা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে গাটের ব্যথা নিরাময় করে দুধ ক্যালসিয়ামের খুব ভালো উৎস দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে হাড় মজবুত হয় গাটের ব্যথার সমস্যা থাকলেও এই পানীয় খেলে সুফল মিলবে চোখের সমস্যা দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখতেও খেজুরের দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা চোখের অঞ্জনী হলে এই পানীয় খেলে উপকার পেতে পারে যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখেও উপর বেশ চাপ পড়ে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রে খেজুর দুধ খেতে পারেন অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন